ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। দেখেন, আজকে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ধারাবাহিক প্রস্তুতি নিচ্ছি তার 25 নম্বর লেকচার নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হয়েছে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো স্ক্রিনে শুরুতেই আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে এ ইনভার্স, তার উপরে আবার ইনভার্স, এর মান নিচের কোনটি? এটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ের একটা অঙ্ক। এখানে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তাহলে আমরা অঙ্কটা শুরুতে তুলব, বলা হচ্ছে এ ইনভার্স, তার উপরে কি আছে, তার উপরে আবার ইনভার্স দেওয়া রয়েছে, বলা হচ্ছে এর মান কত। ঠিক আছে, তো আমরা জানি এই যে ইনভার্স এর যে রুল, ওকে, ইনভার্সের রুলটা কিভাবে কাজ করে। মনে করেন 1/x আছে, একে আমরা এক্স ইনভার্স লিখতে পারি। আবার 1/x² আছে, একে আমরা এক্স ইনভার্স এভাবে লিখতে পারি। 1/x³ আছে, একে আমরা লিখতে পারি এক্স ইনভার্স এভাবে। তার মানে এই যে বিষয়গুলো ইনভার্সের সময় কাজ করছে, ঠিক এইভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু ইনভার্স রয়েছে, তার মানে 1/a, তার উপরে কি ইনভার্স একটা তো আছে, এই ভিতরের টুকুর কাজ কেবল হলো। তাহলে আবার এই ইনভার্সের জন্য আবার 1/ আমরা কি লিখবো, 1/a, এবার মূল ভাগটান কিন্তু এটা, ওকে। তাহলে ইকুয়াল উপরের 1 গুণন এই এ উপরে যাচ্ছে আর 1 নিচে আসছে, তার মানে কি ভাগ আছে জন্য গুণ হয়ে লবটা হর হলো, হরটা লভ হলো। তাহলে ইকুয়াল উপরে এ, এ আর 1 গুণ করলে এ, আর নিচে হচ্ছে 1, তাহলে ইকুয়াল টু কী হচ্ছে, এ। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা। তো এইভাবে আমাদেরকে অঙ্কটা সলিউশন করতে হবে। এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে, বলা হচ্ছে 3x³ + 2x² - 21x - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি। ওকে, এটা সাধারণ কোনো উৎপাদক নয়, এটা কিন্তু ফাংশনের একটা উৎপাদক। কীভাবে বুঝলাম? সাধারণ উৎপাদকে আমরা দেখি যে মোটামুটি কমন যায়, কমন গিয়ে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বানাতে পারি বা মিডল টার্ম করতে পারি, কিন্তু এটাকে কিন্তু সেভাবে আমাদের ক্যালকুলেশন করা যাচ্ছে না। তো বিধায় আমরা বুঝলাম যে এই সমীকরণটা হচ্ছে, বা এই রাশিটা হচ্ছে একটা কিসের, ফাংশনাল রাশি। তাহলে ফাংশন এক্স ইকুয়াল আমরা লিখতে পারি 3x³ + 2x² - 21x - 20। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পুরো অঙ্কটার সলিউশন আমাদের কাছে চায় না, বলা হয় যে এর একটা উৎপাদক কোনটা। আসলে পুরো অঙ্কটা করতে গেলে কিন্তু 3 থেকে 4 মিনিট ব্যয় হয়ে যাবে, যেহেতু MCQ পরীক্ষার অঙ্ক এসেছে এটা, তো সেই কারণে একটা উৎপাদক চেয়েছে। আর একটা উৎপাদক বের করার সিস্টেম হচ্ছে যে এই রাশিটি এক্স এর যে মানের জন্য 0, সেই মানটা বের করতে পারলেই আমরা কিন্তু অঙ্কটা করে ফেলব। তাহলে আমরা এখান থেকে একটু ক্লু নেব, 2 2 1 1, তার মানে এই রাশিটা হয় +1 নাহলে -1, হয় +2 নাহলে -2, এই চারটা মানের মধ্যে যে কোনো একটার জন্য 0। তাহলে আমরা ধরি যে এক্স ইকুয়াল টু -1 ধরলে 0 হয় কিনা, এটা কিন্তু আমি গেস করলাম, দেখি হয় কিনা। তাহলে এক্স এর জায়গায় আমি -1 কল্পনা করব। তাহলে 3 - -1 তার উপর কিউব, +2 - -1 তার উপর স্কোয়ার, -21 - 1 - 20। তাহলে কী দাঁড়াচ্ছে, 3 এখানে হচ্ছে -1, +2 এখানে হচ্ছে 1, -এ +21 আর -20। আচ্ছা বলেন তো দেখি, -3 + 2 + 21 - 20, এটা হয় কিনা? নিশ্চয়ই হয়। এই যে 2 এবং 21 প্লাস আছে, তার মানে 23, এই 3 এবং 20 তার মানে -23, তাহলে 23 23 বাদ গেলে কী থাকে, 0। তার মানে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল -1 হলে এই সমীকরণটা বা এই রাশিটা 0 হয়। তাহলে এই মাইনাসটা যদি এইদিকে আনি, তাহলে x+1 = 0, এভাবে চিন্তা করতে পারি আমরা। তার মানে এর একটা উৎপাদক হচ্ছে x+1, তার মানে যে মান ধরে আমরা উৎপাদক বের করব, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মানটাই হবে আমাদের একটা উৎপাদক, তার মানে x+1 এর একটা উৎপাদক। কখনোই কিন্তু x-1 উৎপাদক হবে না, কি হবে, x+1 এর একটা উৎপাদক। যদি -1 ধরে মিলে তাহলে x+1, যদি +1 ধরে মিলে তখন হবে x-1। তো এই জিনিসটা আমরা কিন্তু হচ্ছে আগে থেকে জানি, বিধায় মানটা আমি বসাই দিলাম, বা আমার এই বিষয়টা সম্পর্কে একটা পূর্ব ধারণা রয়েছে বিধায় আমি বসাতে পারলাম। আপনাদের কিন্তু তারপরে একটু বেশি সময় লাগতে পারে, যে আপনারা যদি +1 দিয়ে ট্রাই করেন, তারপর যদি 2 দিয়ে ট্রাই করেন বা -1 দিয়ে ট্রাই করেন, তখন কিন্তু একটু সময় লেগে যাবে। ঠিক আছে, তো এ পর্যায়ে একটু বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের, আচ্ছা সমকোণী বলার সাথে সাথে আমরা এরকম করে টান দিলাম যে এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি কোণ, এটা একটা সমকোণ
যেহেতু বলেছে সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানাই দিলাম, ঠিক আছে। বলা হচ্ছে ভূমি x এবং উচ্চতা y, তাহলে ভূমির মান আমরা x ধরলাম আর উচ্চতা y, তার মানে এটা উচ্চতা। আমরা যদি বলি যে a b c এটা একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে x এবং উচ্চতা হচ্ছে y, তাহলে ক্ষেত্রফল বা এরিয়া বের করতে হবে। আমরা জানি যে a r e a, এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, তাই না? তাহলে এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র কি? সমকোণী ত্রিভুজের হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মনে রাখতে হবে আপনাদের। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত? ভূমি হচ্ছে x, গুণন উচ্চতা কত? উচ্চতা হচ্ছে y, তার মানে হাফ এক্স ওয়াই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমরা এই আকারে অ্যান্সারটাকে লিখব, তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট। ওকে, এবার আমরা চার নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। চার নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে বলা হচ্ছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড়। আচ্ছা, তাহলে গড় মানে কি বলেন তো দেখি। গড় মানে হচ্ছে উপরে সমষ্টি, তার নিচে হচ্ছে সংখ্যা, ঠিক আছে। তাহলে উপরে সমষ্টি, তার নিচে সংখ্যা, এটা হচ্ছে গড়। যেমন আমি যদি বলি তিনজন মানুষের বয়সের গড়, তাহলে ওই তিনজনের বয়সের সমষ্টি উপরে আর তিন দিয়ে ভাগ। তাহলে যেহেতু বলেছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত, তার মানে সংখ্যা কয়টা আছে? দশটা। এবার এই প্রথম দশটা স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে উপরে বসাইতে পারলে আমরা গড় বের করে ফেলতে পারবো। তার মানে আমরা জানি যে এক যোগ দুই যোগ তিন যোগ যোগ দশ, এটা ইকুয়াল কত বলেন তো দেখি। এটা ইকুয়াল কিন্তু আমরা বলতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই। তার মানে এন এর মান হচ্ছে দশ, তাহলে দশ গুণন এগারো ভাগ দুই, তাহলে পাঁচ দুগুণ দশ, পাঁচ এগারো কত? পঞ্চান্ন। তাহলে উপরে হচ্ছে পঞ্চান্ন, তার মানে আমরা সমষ্টি উপরে বসালাম আর নিচে কত পেলাম? আমরা সংখ্যাটা পেলাম। তাহলে দশ দিয়ে পঞ্চান্নকে ভাগ করলে পাঁচ দশমিক পাঁচ, এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কটা আমরা আরও শর্টকাট মেথডে করতে পারি। কিভাবে করতে পারি? তাহলে আমাদের যেহেতু বলেছে যে এক থেকে দশ পর্যন্ত এই প্রথম দশটা স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে আমরা প্রথমে লিখব এক, তারপরে দুই তিন এভাবে ডর কত? দশ। তাহলে এই দশটা সংখ্যার গড় জানতে চাচ্ছে, তো গড় হবে শর্টকাট মেথডে, মনে রাখবেন যে এই যে এক রয়েছে প্রথমে এই এক, এবং এই যে শেষে দশ রয়েছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ। তাহলে দশ আর এক কত বলেন তো? এগারো। এগারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয়? পাঁচ দশমিক পাঁচ। তাহলে মুহূর্তের মধ্যে আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে, তার মানে গড় কত? পাঁচ দশমিক পাঁচ। এবার যদি হয় এক, তারপরে দুই তিন এভাবে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত, তাহলে বিশ আর একে কত? একুশ। একুশকে দুই দিয়ে ভাগ করলে কত হয়? দশ দশমিক পাঁচ, এটা হলো গড়। দেখেন কত সহজেই আমরা গড় বের করতে পারি, ঠিক আছে। তো এ পর্যায়ে আমি একটু বলি, আমার ম্যাথের একটা বেসিক কোর্স রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে আমি দু এক মিনিট করে বলি। তো আজকে খুবই শর্টকাটে বলছি যে যদি সেই কোর্সটা আপনারা করতে চান, তাহলে মাত্র ৫১০ টাকার বিনিময়ে পুরো কোর্সটা আপনারা করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন 01642702760। ওকে, এই সিরিজের যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন। তো আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এটা বীজগণিতের একটা অঙ্ক। কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল থ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান হলে এক্স ওয়াই ফোর এক্স ওয়াই এর মান কত? তো আমাদের এখানে ফোর এক্স ওয়াই এর মান কিন্তু বের করতে বলেছে। তো ফোর এক্স ওয়াই এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? আমরা সরাসরি লিখতে পারি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু থ্রি, আমরা অঙ্কটা তুলি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে ফোর এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট এটা আমাদের বলেছে। তাহলে এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, সূত্র বা অনুসিদ্ধান্ত, আসলে ফোর এক্স ওয়াই তো অনুসিদ্ধান্ত, সূত্র নেই। তাহলে ফোর এক্স ওয়াই ইকুয়াল আমরা কি বলতে পারি বলেন তো দেখি? আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার উপর কি? হোল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? তিন। তাহলে তিনের উপর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? ওয়ান। তাহলে ওয়ানের উপর স্কোয়ার, তাহলে তিন তিরিখা নয় মাইনাস এক একে এক, তাহলে কত থাকলো? আট। তার মানে আমাদের সঠিক উত্তর ঘ, ঠিক আছে। তো এই অঙ্কটা আমরা আরও সহজে করতে পারি। দেখেন কোনো অঙ্কে যদি যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে, তাহলে এক্স আর ওয়াইয়ের মান বের করা খুব সহজ। এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্সের মান বেরোবে, এই দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ওয়াইয়ের মান বেরোবে। তাহলে তিন আর একে চার, চারকে দুই দিয়ে ভাগ করলে দুই, তিনের থেকে এক গেলে দুই, দুইকে দুই দিয়ে ভাগ করলে এক। তাহলে বলেন তো ফোর এক্স ওয়াই তার মানে কত হচ্ছে এখন? তাহলে ফোর ইন্টু এক্সের মান টু ইন্টু ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান। তাহলে চার দুগুণ কত? আট। তার মানে দেখেন এইভাবেও আমরা কিন্তু অঙ্কটা সহজেই বের করে ফেলতে পারি। তো এটা হচ্ছে ডিটেলস মেথড এবং এটা হচ্ছে শর্টকাট মেথড।
তো এখানকার ডিটেলস মেথডটাও ছোট, তাই আপনারা ডিটেলসেই করতে পারেন, বা যদি মন চায় তাহলে শর্টকাট মেথডটা আপনারা ব্যবহার করতে পারেন। এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। ছ নম্বর অঙ্কটা দেখেন, ছ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান কত। তো আমাদের যেটা দেওয়া আছে এই বিষয়টা খেয়াল করেন একটু, যে এখানে কিন্তু x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে লিখে তুলছি x মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি। মান বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, সরি উপরে পুরোটার উপরেই কিন্তু কি রয়েছে ওয়ান, পুরোটার নিচেই রয়েছে এক্স স্কোয়ার, তো এইটা ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা অঙ্কটা তুলি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল এই এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার লিখতে পারি, তার মানে হটটাকে আমি দুইটার সাথেই দিয়ে দিলাম। তাহলে এটা এটা কাটলে কি হয় এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন দেখেন সূত্রের আদলে আমরা ফেলতে পারি, তাহলে এক্স তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তার উপর হোল স্কোয়ার, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার উপর কি হোল স্কোয়ার প্লাস কত বলেন তো টু এক্স ওয়াই, তার মানে কি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, তার মানে এটা এ আর এটা বি, তার মানে টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে বলেন দেখি এখানে একটু করছি আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত থ্রি, তার মানে তিনের উপর স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান, এটা এটা কাটা যাচ্ছে, তাহলে তিন তিরিখা নয় প্লাস হচ্ছে দুই, তার মানে নয়ের দুয়ে কত এগারো, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইলেভেন। দেখেন এই হচ্ছে আমাদের ছয়টা অঙ্ক, প্রত্যেকটা ভিডিওতেই আমরা মোটামুটি ছয়টা সাতটা করে অঙ্ক করে দিই আপনাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে সেটাও লিখবেন, খারাপ লাগলে সেটাও লিখবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।